অসম সন্তান তথা উত্তর পূর্বাঞ্চলের গৌরব ভারতের সর্বোচ্চ ন্যায়পালিকার আখন অলঙ্কৃত করবলৈ সক্ষম হওয়া প্রথম অসমীয় ব্যক্তি বর্তমান উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্র গগৈর সুযোগ্য সন্তান মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈয়ে জন্মগ্রহণ করেছিল 1954 সনের 18 নভেম্বরত। ডিব্রুগড়ের ডন বস্কোর পরা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হয়ে উচ্চতর মাধ্যমিক কটন মহাবিদ্যালয়ের পরা অসমের ভিতর চতুর্থ স্থান দখল করেছিল মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈয়ে। দিল্লির সেন্ট স্টেফেন কলেজত ইতিহাস বিষয়ত গুরু পাঠ্যক্রম হিসাবে লই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। দিল্লি ইউনিভার্সিটির পরা আইন বিষয়ত পড়ে পড়া সমাপ্ত করে তেও গুহাটিলৈ উভতি আহে। 1954 সনত তেও গুহাটির উচ্চ ন্যায়ালয়ত অধিবক্তা হিসাবে কার্যনির্বাহ। 2001 সনের 2 ফেব্রুয়ারিত গুহাটি উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ হিসাবে নিযুক্তি লাভ করে। 2011 সনত তেও পাঞ্জাব আর হারিয়ানা উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ পদত অধিষ্ঠিত হয়। 2012 সনের এপ্রিল মাহত উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা হয়। 2018 সনের 3 অক্টোবর তারিখে প্রথম অসম সন্তান হিসাবে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ হিসাবে শপথ লয়। সুপ্রিম কোর্টের 11 জন অধিবক্তার ভিতর তেখেতো আছে যিসকলে নিজের সম্পত্তির হিসাব দাখিল করেছে। তেখেতর বাহন হিসাবে এখনো গাড়ি নাই, তেও কমকই কথা কয়, কিন্তু কোর্টের ভিতর তেও সৎ আর নিষ্ঠাবান অধিবক্তা হিসাবে জানা যায়। অসমের জাতীয় জীবনের দলিল রূপে চিহ্নিত রাষ্ট্রীয় নাগরিক পঞ্জীর গোচর বিচারধীন হয়ে থাকা দুজনীয় বিচারপীঠের নেতৃত্বত আছে মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ। এয়া অসম গৌরব মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈর চমু জীবন। প্রিয় বন্ধু, ভিডিওটি ভাল লাগিলে লাইক করিব, শেয়ার করিব আর অসমী লাইফ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিব।